ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দম্পতির অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে সারোগেট মাদারকে। আমরা যে ক্লিনিকের সামনে দাঁড়িয়ে রয়েছি, এই ক্লিনিক হচ্ছে নিউ আলিপুর থানার অন্তর্গত একটি ক্লিনিক। এই ক্লিনিকে কিছুক্ষণ আগেও আমরা দেখতে পেলাম যে পুলিশ আধিকারিকরা এলেন, নিউ আলিপুর থানার পুলিশ, এবং তারা এখনও পর্যন্ত এখানেই রয়েছেন এবং জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। এবং এই ঘটনায় তদন্তকারী আধিকারিকদের যেটা বক্তব্য যে একটা চক্রের আকারে এই ঘটনা চলছে এবং এই যে চক্র, সেই চক্রে মোট কজন আছে সেটা তারা জানার চেষ্টা করছে। ইতিমধ্যে 8 জনের নামে লিখিতভাবে অভিযোগ হয়েছে। এই যে সারোগেট মাদার যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তার নাম কাশ্মীরা মোল্লা, এবং সে ছাড়াও একজন চিকিৎসকের নামে অভিযোগ হয়েছে, যেটা অভিযোগ যে 2019 সালের জুন থেকে জুলাই মাসে তারা প্রথম সন্তানের জন্য যোগাযোগ করেছিলেন একজন চিকিৎসকের কাছে, সঙ্গে সেই চিকিৎসকের সঙ্গে কথা বলেই কিন্তু এই নিউ আলিপুর থানার অন্তর্গত এই ক্লিনিকে তারা আসেন এবং এখানেই সমস্ত প্রসেস হয় এবং তাদেরকে জানানো হয় খুব দ্রুতই তারা সন্তান পাবেন। কিন্তু এরপরে লক্ষাধিক টাকা ব্যয় হয়ে গেল বা টাকা দেওয়ার পরেও কোনো খোঁজ মিলছিল না ওই মহিলার। এবং এরপর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তকারী আধিকারিকরা ওই মহিলাকে গ্রেপ্তার করেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে। একটি চক্র এর পেছনে রয়েছে, কতদিন ধরে এই চক্র কাজ করছে সমস্তটা খতিয়ে দেখা হচ্ছে বলেই পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন। জিজ্ঞাসাবাদ করার জন্য ইতিমধ্যে ক্লিনিকেও এসেছে তদন্তকারীরা এবং এই ঘটনায় যে চিকিৎসকের নামে লিখিত অভিযোগ হয়েছে সেই চিকিৎসককেও জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে বলেই পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন। ক্যামেরা স্বপন মজুমদারের সঙ্গে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।